কিরে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলি কেন? অ্যালার্জিটা তো কমে গেছে, ভীমরতি টাইপের কোনো রোগ হয়েছে নাকি তোর? তবে সত্যি কথা বলছি, তোর গানের গলা শুনে আমি চমকে গেছি। তুই এত ভালো গান করিস আমি তো জানতাম না। ওই যে কি বলে না ফাংশনে, বলে রে যারা ভালো গান করে কোকিল কণ্ঠি, তুই তো পুরো সেরকম। না গো, অত ভালো গাই না। কি বলছিস, রেয়াজ করা গলা তোর, গান শিখতিস তুই? হ্যাঁ, ছোটবেলায় শিখতাম, দুবছর শিখেওছি, কিন্তু মা মারা যাওয়ার পরে আর শেখাটা হয়নি। তুই আবার গান শেখাটা শুরু করতে চাস? সব ব্যবস্থা আমি করে দেব, গানের টিচার, যা ইনস্ট্রুমেন্ট লাগে, হারমোনিয়াম, তানপুরা, সব দায়িত্ব আমার। কিন্তু বাড়ির লোকেরা কিছু বলবে না? আমি বলতে দেব না। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর মায়ের গান বন্ধ করে দেয়া হয়েছিল, তোর গান আমি বন্ধ হতে দেব না। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।